নমস্কার বন্ধুরা, বাবলির কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে আমার লাঞ্চের থালি নিয়ে উপস্থিত হলাম আপনাদের কাছে। প্রথমেই আমি এখানে ভাত নিয়ে নিয়েছি, তার সাথে কী কী আছে আপনারা দেখে নিন। আমার আজকের লাঞ্চের থালি পুরোপুরি আমিষ। এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি কাতলা মাছে দিয়ে আমি পাতলা ঝোল, যেটা আমি আলু ও ব্রোকলি দিয়ে বানিয়েছি। ফুলকপি তো আমরা শীতকালে সবসময়ই খাই, কিন্তু ব্রোকলি দিয়ে বানালে দেখবেন খুবই ভালো লাগে খেতে, এবং তার সাথে আলুও দিয়েছি। আমরা নর্মাল যেভাবে মাছের ঝোল রান্না করি, আমি এখানে সেইভাবেই এটা বানিয়েছি। এভাবে একবার বানিয়ে দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগে। আমার নেক্সট মেনু আমি নিয়েছি এখানে ডিমের কারি। ডিমের কারি তো আপনারা সবাই জানেন বানাতে, এবং আমিও সেরকমভাবেই বানিয়েছি। ডিমের কারি একটু কষিয়ে বানালেই ভালো লাগে, আমিও তাই করেছি। একটু আমি এর মধ্যে মটরশুঁটিও ব্যবহার করেছি এবং মাংসের মশলার মতো করে এটা রান্না করেছি, এবং সবশেষে আমি গরম মশলা দিয়েছি। আমার চ্যানেলে এই রেসিপিটা আমি অবশ্যই চেষ্টা করব দিয়ে দেবার। এরপর আমার নেক্সট আমি নিয়েছি লাল শাক, যেটা আমি সবজি দিয়ে বানিয়েছি। তার জন্য একটু এখানে কালো কালোর মতো লাগছে, কিন্তু এখানে অনেক রকমের সবজি রয়েছে, শীতকালে যেসব সবজি পাওয়া যায় আমি সেই সব দিয়ে বানিয়েছি। এর মধ্যে বিট, গাজর, সিম এবং ব্রোকলিও রয়েছে। এটি খুবই একটা হেলদি রেসিপি শীতকালের জন্য, তো খুবই ভালো। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। এরকমভাবে সবজি দিয়ে বানালে পরে খাবারের টেস্ট আরও বেড়ে যায়। এরপর আমি নিয়ে নিয়েছি মোচা। এটা আমার মোচার বড়া আছে। গতদিনে যে মোচার ঘণ্ট বানিয়েছিলাম, সেই সেদ্ধ মোচাটা বেঁচে গেছিলো, ওটা দিয়ে তার সাথে পেঁয়াজকলি মিশিয়ে এটা আমি বানিয়েছি। এটা আমি একটু বেশি করে ভেজেছি বলে এর কালারটা এরকম লাগছে দেখতে, যেটা খুবই আমার তো খুবই ভালো লাগে এরকম মচমচে। সবশেষে আমি লেবু দিয়ে আমার লাঞ্চের থালি কমপ্লিট করলাম। আজকের আমার লাঞ্চের থালিতে এইসবই ছিল, আশা করি আপনাদের কেমন হয়েছে জানাবেন। এইরকম নিত্য নতুন থালি আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং প্লিজ শেয়ার করবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি আর থালি নিয়ে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়।